অনেকদিন ধরেই আমার চ্যানেলে এই শ্যাল আর উইল নিয়ে একটা গন্ডগোল চলছে, সেটাকে আজকে আমাকে সলভ করতে হবে। তো কালকে না পরশুদিন আমার কাছে একজন স্টুডেন্ট কমেন্ট করলো যে আই এর পরে উড হয় না বা আই এর পরে উইল হয় না, শুধুমাত্র শ্যাল বসে। তো ওটা শুধুমাত্র ওই স্টুডেন্টের প্রবলেম নয়, ওটা অনেকেরই প্রবলেম আছে। অনেকেই হয়তো ভাবছো যে আই এর সাথে শুধুমাত্র শ্যাল বসে, উইল বসে না। তো তাদের সেই ভুল ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য আমি আজকে চলে এসেছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো, তারপরে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা অন করো, তারপরে ভিডিও দেখতে শুরু করে দাও। প্রথমে আমি তোমাদেরকে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সম্পর্কে একটু বোঝাই। প্রেজেন্ট টেন্সে যখন আমরা কোনো অক্সিলারি ইউজ করি তখন আমরা কি লিখি, ইজ, অ্যাম আর আর, এই তিনটে আমরা ব্যবহার করে থাকি। আর পাস্ট টেন্সে আমরা শুধুমাত্র ওয়াজ অ্যান্ড ওয়্যার ব্যবহার করে থাকি, আর ফিউচারে উইল আর শ্যাল ব্যবহার করা হয়, তাই তো? তো তোমরা কি জানো এই উইল আর শ্যালের দুটোর দু রকম মানে আছে? উইল মানে কি, ফিউচার টেন্সে কিছু করা অর্থে, মানে আমরা যে কিছু করব সেটা বোঝানোর জন্য উইল ব্যবহার করা হয়। আর শ্যাল মানে সেম, শ্যাল মানেও কিন্তু আমরা যে ফিউচারে কিছু করব সেটা বোঝানো হয়, কিন্তু শুড, এই শ্যালেরই পাস্ট ফর্ম যেটা আছে শুড, শুডের কিন্তু একটা আলাদা মিনিং আছে, সেটা হচ্ছে উচিত। আই শুড ইট রাইস নাও, আমার এখন ভাত খাওয়া উচিত। এরকম নয় কিন্তু যে আমি এখন ভাত খাবো, আমার এখন ভাত খাওয়া উচিত, শুড মানে কিন্তু উচিত, ঠিক আছে? তো সেক্ষেত্রে শ্যাল কথাটার একটা আলাদা মিনিং আছে, উইল কথাটারও একটা আলাদা মিনিং আছে। আর কি মিনিং আছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তবে এটা একটা বিতর্কমূলক বিষয়, অনেকেই হয়তো বিশ্বাস করবে না। আমি আজকে ভিডিওতে তোমাদেরকে এমন একটা কথা বলবো যেটা তোমরা মানে পৃথিবীর যে কোনো প্রান্তের স্যার বা ম্যাডামকে দেখিয়ে নেবে যে আমরা এই ভিডিওটা দেখলাম এবং এখানে এরকম বলছে যে এই ব্যাপারটা নাকি হয়। তো তোমরা দেখবে সেই স্যার বা ম্যাডাম বলবে যে এরকম তো আমাদের জানা ছিল না, হয়তো ভিডিওটাতে তোদেরকে ভুল বলেছে। কিন্তু এক্স্যাক্টলি আমি তোমাদেরকে কোনো ভুল বলছি না, তোমরা দেখে নাও এবং কেন হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং প্রমাণসহ দেখিয়েও দেবো। প্রথমে আমি তোমাদেরকে এই নাউনগুলো দেখাই। আমরা যখন কোনো সেন্টেন্স লিখি তখন আমরা আই, হি, শি, ইউ, উই, দে এইগুলো ব্যবহার করি, নয়তো কোনো থার্ড পার্সনের নাম ইউজ করি, তাই তো? তো এবার এদের সাথে ঠিক কি বসানো উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আই, ইউ আর উইটাকে আমরা একটা কলামে রাখছি, আর এদিকে হি, শি, দে এইটাকে আমরা, আর হি শি দে এটাকে আমরা একটা আলাদা কলামে রাখছি। তো আই, ইউ, উই একটা দলে, হি, শি, দে একটা দলে। এবার প্রশ্ন আসছে, ধরো আই, ইউ এদের দুটো পরিবার, আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, সুন্দরভাবে বুঝে যাবে যে উইল কার সাথে বসবে, শ্যাল কার সাথে বসবে, জীবনে কোনদিন আর প্রবলেম হবে না এটা নিয়ে। তো মনে করো একটা জায়গায় দুটো পরিবার আছে, একটা হচ্ছে এ পরিবার, একটা হচ্ছে বি পরিবার। এ পরিবারে আছে আই, ইউ আর উই, বি পরিবারে আছে হি, শি আর দে, এই ফ্যামিলির মেম্বার তিনজন, এই ফ্যামিলির মেম্বার তিনজন। এবার উইল আর শ্যাল নামে দুটো অতিথি এসেছে, উইল আর শ্যাল নামে দুটো অতিথি এসেছে, তখন এ পরিবার ভাবছে উইলকে আমাদের সাথে রাখবো নাকি শ্যালকে আমাদের সাথে রাখবো। যদি দুজনকেই আমাদের সাথে রেখে দিই তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার তো ভারী হয়ে যাবে, এতজনের চাল কেনার পয়সা তো আমাদের কাছে নেই, তার জন্য আমরা একজনকে রাখবো। বি পরিবারও সেরকম বলছে, আমরাও যে কোনো একজনকে রাখবো, দুটো মানুষকে রাখার ক্ষমতা আমাদের নেই, তো এর কাছে একজন আসবে, এর কাছে একজন আসবে, এরকম প্রথমে ডিল হচ্ছে, ঠিক আছে? তো তখন উইল আর শ্যাল দুজনে মিলে যুক্তি করছে যে তাহলে আমরা কার সাথে বসবো, কার সাথে আর কি আমাদের বেশি খাপ খাচ্ছে, মানে আমরা বেশি খাপ খাচ্ছি, মানে কার কাছে গেলে আমরা ভালো থাকতে পারবো, ভালোভাবে আমাদের মানে ভালো শুনতে লাগবে আমাদেরকে, কার পাশে বসলে আমরা উচ্চারিত হলে ভালো শুনবো, ঠিক আছে? তো এখানে প্রথমে উইলকে নিয়ে আলোচনা করি। উইল যখন এর কাছে আসলো, এ পরিবারের কাছে এসে উইল যখন জিজ্ঞাসা করলো যে আমি কি তোমাদের কাছে থাকতে পারি, তখন কিন্তু এ পরিবার বলে দিয়েছে হ্যাঁ তুমি থাকতে পারো আমাদের কাছে, ঠিক আছে? এ কিন্তু ওকে কথা দিয়ে দিয়েছে, এ পরিবার কিন্তু উইলকে কথা দিয়ে দিয়েছে যে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। তার মানে কি, আয়ের সাথে উইল বসতে পারে, ইউ এর সাথে উইল বসতে পারে, উই এর সাথে উইল বসতে পারে, ঠিক আছে? কথা দিয়ে দিয়েছে কিন্তু যে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। তখন শ্যাল যখন বি এর কাছে যাচ্ছে তখন দেখছে শ্যাল তো খুব মোটা সোটা, উইল তো খুব রোগা, ঠিক আছে? তার মানে মোটা সোটা মানুষ যদি আমাদের পরিবারে চলে আসে তাহলে তো আমাদের সব খাবারও একাই খেয়ে নেবে। তখন শ্যাল যখন বি পরিবারের কাছে কি বলছে, উইল ওদের পরিবারে চলে গেছে, আমি তোমাদের কাছে থাকবো, তখন কিন্তু হি, শি, দে তিনজনেই নাকচ করে বলছে যে আমরা তোমাকে রাখতে পারবো না, তুমি প্রচুর মোটা, তুমি আমাদের কাছে যদি থাকো তাহলে আমাদের সব খাবার তুমি একাই খেয়ে নেবে। তখন শ্যালকে যখন ওরা রিফিউজ করে দিল, শ্যাল তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে এসেছে এই পরিবারের কাছে, তখন এ পরিবারকে বলছে যে আমাকে ওরা রাখছে না,
আমি তাহলে কোথায় যাব? উইলকে তোমরা নিয়ে নিয়েছো, তখন এ পরিবার পড়ে গেছে মহাফ্যাসাদে। তখন মানে ওরা যে অল্টারনেট করবে সেটা আর করতে পারছে না। তখন এ আর বি একটা মানে বিচার সভায় গেছে। বিচার সভা হচ্ছে কে? বিচার সভা হচ্ছে এখানে টেন্স, টেন্স হচ্ছে একটা একটা বিচার সভা। টেন্সের কাছে তখন এ পরিবার আর বি পরিবার দুটোই গেছে গ্রামের মোড়লের কাছে। টেন্স বলছে, উইলকে জিজ্ঞাসা করছে, তুমি বলো তোমার অর্থ কি? উইল বলছে, আমার অর্থ আমি ফিউচার টেন্সে কোনো কাজ করার অর্থে আমি তার সাথে বসে থাকি। শ্যাল বলছে, আমার অর্থ আমিও কাজ করার অর্থে ফিউচার টেন্সে কারোর সাথে বসে থাকি, কিন্তু আমার যে পাস্ট টেন্স আছে আমার একটা অতীত আছে, ভয়ঙ্কর অতীত। উইল বলছে, আমার কোনো অতীত নেই। উইল বলছে, আমার অতীত হচ্ছে, অতীতের নাম হচ্ছে উড, ঠিক আছে? তো তার মানেটা আর আমার মানেটা সেম, মানে আমি যেটা করি সেও ওইটাই করে, আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম নেই। তখন শ্যাল বলছে, না আমার কিন্তু প্রবলেম আছে, আমার অতীত যে আছে তার নাম হচ্ছে শুড, আমার মানে পাস্ট টেন্স যে আছে তার নাম হচ্ছে শুড, আর আমি যতই ভবিষ্যতে কিছু করার অর্থে ব্যবহৃত হই না কেন, ও আবার আমার সাথে চলে না। মানে শুড মানে হচ্ছে উচিত, ও আবার উচিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে ওর সাথে কিন্তু আমার হয় না। তখন টেন্স বিচার ভালো করে যুক্তি বিবেচনা করে দেখলো যে তাই তো, তাহলে তো শ্যাল আর শুড তো আলাদা, তাহলে যদি ওকে এ পরিবারের সাথে পাঠানো হয় তাহলে মানে এটা তো হচ্ছে না, মানে শ্যাল আর শুটকে তো আলাদা করতে হবে। তখন টেন্স কি করলো, আরো একটা মানে শুটকে ডেকে পাঠালো, ঠিক আছে? শুটকে ডেকে পাঠালো, উইল আছে, শ্যাল আছে, তার সাথে শুটকেও ডেকে পাঠালো। তো এবার তখন এই তিনজনকে নিয়ে এবার কে কোথায় যাবে সেটা টেন্স এবার ফাইনালি ঠিক করে দিল, যে কে কার সাথে থাকবে। তো কে কার সাথে থাকবে সেটা সুন্দরভাবে বুঝে নাও। টেন্স বলল, যেহেতু শ্যাল মোটা সোটা, এ পরিবারের অত ক্ষমতা নেই, যেহেতু বি পরিবারের একটু বেশি ক্ষমতা, এই সরি, বি পরিবারের যেহেতু অত ক্ষমতা নেই, এ পরিবারের একটু বেশি ক্ষমতা, তার জন্য শ্যাল থাকবে সবসময় এ পরিবারের সাথে, শ্যালকে এ পরিবার ক্যারি করবে। আই, ইউ আর উই, এই তিনজনের সাথে সবসময় শ্যাল বসবে, ঠিক আছে? কিন্তু কখনোই ভুল করেও বি পরিবারের সাথে, মানে হি সি আর দের সাথে কিন্তু শ্যাল থাকতে পারবে না। যদি কখনো ভুল করে শ্যাল ওইখানে চলে যায় তাহলে কিন্তু পরীক্ষক তোমার নাম্বার কেটে নেবে। শ্যালকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি শুধুমাত্র আই, ইউ আর উই সাথেই থাকবে, মানে এ পরিবারেই থাকবে। তখন কি করলো শ্যাল, তাহলে ওদের সাথে অ্যাড হয়ে গেল। এইবার তখন উইল বলছে, না আমি ওই তিনজনের সাথে আগে আমাকে কথা দিয়ে দিয়েছে ওরা, আমার সাথে তো ওদেরকে থাকতেই হবে, আমাকে ওরা কথা দিয়ে দিয়েছে, আমাকে এখন কেন তাড়িয়ে দেবে, আমি কেন বি পরিবারের সাথে থাকবো শুধু। তখন উইল প্রচুর ঝামেলা করছে যে কিছুতেই এ পরিবার ছেড়েও যাবে না। তখন টেন্স বিচার সভা লাস্ট পর্যন্ত রায় দিল, বেশ ঠিক আছে, উইলকে যখন কথা দেওয়া হয়ে গেছে তখন উইল মানে উইল যেহেতু আগে এসেছিল এই পরিবারের কাছে, তাহলে উইল সর্বক্ষেত্রে বসবে, উইল সবসময় সর্বক্ষেত্রে বসতে পারে, উইল কিন্তু বসলে কেউ ভুল দিতে পারবে না। আর যেহেতু পরে এসেছে তার জন্য শ্যালের একটা আলাদা মিনিং হিসেবে তোমরা ওটাকে ব্যবহার করবে। কি মিনিং হিসেবে? যখন তোমরা এটা বলতে চাইবে আমরা ভাত খাবো, তখন তোমাদেরকে উইল টানতে হবে। যে কোনো ফিউচার টেন্সের কথা বলতে গেলে তোমাদেরকে উইল টানতে হবে, উইলকে নিয়ে থাকতে হবে। কিন্তু যখন তোমরা বলবে যে আমি এটা করবই, যখন তুমি জোর দিয়ে বলবে আমি ওখানে যাবই, তখন তোমাকে আর উইল ইউজ করলে হবে না, কারণ তখন তোমাকে শ্যাল ইউজ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যদি তোমরা বলো যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, মানে কি, কোনো নিশ্চয়তা নেই তো, তুমি ফিউচার টেন্সে বলছো যে আমি সেখানে যাব, তুমি নাও যেতে পারো, মানে সেই সময়টা আসতে আসতে তুমি হয়তো বলছো যে আমি এখানে যেতে পারছি না, একটা প্রবলেম হয়ে গেছে, তুমি বলছো আমি ওখানে যাব, তুমি নাও যেতে পারো। কিন্তু যখন তুমি বলবে আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, আমি সেখানে যাবই, শ্যাল বোঝাচ্ছে মানে কি, তুমি অবশ্যই সেখানে যাবে, মানে পৃথিবী উল্টোপাল্টা হয়ে গেলেও তুমি সেখানে যাবে, শ্যাল বোঝাচ্ছে। এটা একটা প্রমিসিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কখনোই হি সি দের সাথে শ্যাল বসতে পারে না, আই ইউ উইর সাথেই সবসময় শ্যাল বসে, কারণ টেন্স ঠিক করে দিয়েছিল যে শ্যাল পরে এসেছে যেহেতু, তার জন্য তোমরা উচিত মানে যখন কোনো কিছু খুব মানে জোর বশত বলবে যে আমি এটা করবই, তখন তোমাদেরকে শ্যাল ব্যবহার করতে দেওয়া হবে, শ্যালকে থাকতে দেওয়া হবে, ঠিক আছে? নইলে কিন্তু শ্যাল তুমি সবসময় ওদের সাথে থাকতে পারবে না, তাই বললো যে শ্যাল তুমি কিন্তু সবসময় ওদের সাথে থাকতে পারবে না, কারণ তুমি পরে এসেছো আর ওরা তোমাকে কোনো রকমে মেনে নিচ্ছে, তাই তার জন্য তোমরা সবসময় থাকতে পারবে না, খুব রেয়ার বশত তোমাদেরকে ব্যবহার করা হবে। আর উইল যেহেতু আগে এসে কথা নিয়ে নিয়েছিল, তার জন্য উইল ওদের সাথে সবসময় থাকবে। তো উইল তো খুব খুশি যে ও মানে দুই পক্ষের সাথেই থাকতে পারবে, কারণ এরা যেহেতু শ্যালকে রিফিউজ করছিল প্রথমে, তো এবার উইল বলছে তাহলে আমি কেন একটা পরিবারের কাছে থাকবো,
ও যখন হচ্ছে এখানে মাঝে মাঝে ব্যবহৃত হবে বলছে আমার সাথে, তাহলে আমি ওই পরিবারটার কাছে একবার করে যাব। তখন টেন্স বলছে যে তোমরা দুজনেই যদি এই দিকে চলে আসো তাহলে ওদের কাছে কে থাকবে, শুট তো পাস্ট টেন্স, তাহলে ওরা প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করবে। তখন বি পরিবার উইলকে স্বাগত জানালো যে তুমি আমাদের সাথে সব সময় থাকতে পারো, কারণ শ্যালকে আমরা কোনো মতেই ব্যবহার করব না, শ্যাল প্রচুর মোটা, ও আমাদের সবার খাবার একসাথে খেয়ে নেবে। বুঝতে পেরেছো? এ পরিবার শ্যালকে মাঝে সাঝে ব্যবহার করবে বলল, কারণ যখন ওরা কোনো কিছু জোর দিয়ে বলবে, আই ইউ আর উই, এরা যখন কোনো কাজ জোর দিয়ে বলবে যেটা করবই, তখন শ্যাল ওদের সাথে ব্যবহৃত হতে পারবে। কিন্তু যখন আর এমনি সময় যখন বলবে যে আমরা এই কাজটা করব, তখন সেখানে শুধুমাত্র উইল ব্যবহৃত হবে। তো আশা করছি আই ইউ আর উইল সাথে উইল আর শ্যাল কোনটা বসবে, কখন বসবে তোমরা বুঝতে পেরে গেছো। উইল শ্যাল দুটোই বসতে পারে, যখন জোরপূর্বক কিছু বলবে তখন শ্যাল বসবে, যখন এমনি নর্মালি বলবে তখন উইল বসবে। এই ব্যাপারটা যদি তোমরা যে কোনো স্যার ম্যাডামের কাছে গিয়ে বলো যে কোনো কিছু জোরপূর্বক বলতে গেলে কি শ্যাল বসে আর কোনো কিছু এমনি বলতে গেলে কি উইল বসে, ওনারা বলবেন যে এটা কিন্তু আমাদের জানা নেই, যে তোদেরকে বলেছে সে ভুল বলেছে, উইল আর শ্যাল দুটোই একই অর্থে ব্যবহৃত হয়, এই কথাটাই তোমাদেরকে বলবে। কিন্তু এক্স্যাক্টলি নট, উইল আর শ্যাল দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মানে অর্থে একই, মানে আমি এটা করবো মানে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু জোরপূর্বক যেটা বলা হয় সেটা শ্যাল দিয়ে বলে, মানে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবই, আই শ্যাল ডু ওয়েল ইন এক্সামিনেশন, মানে আমি করবই এটা, আর আই উইল ডু ওয়েল ইন এক্সামিনেশন মানে আমি পরীক্ষায় ভালো করবো, নাও করতে পারি, সেরকম একটা অনিশ্চয়তা থাকে আর কি উইলে। কিন্তু শ্যালে কিন্তু কোনো অনিশ্চয়তা থাকে না, শ্যাল খুব সৎ, মানে খুব ভালো মানুষটা। তো এখানে উইল আর শ্যাল নিয়ে এ পরিবারের সমস্যা মিটে গেল। তখন বি পরিবার বলছে শ্যালকে আমরা কোনো মতেই রাখবো না, টেন্সের কাছে এসে বলছে শ্যালকে আমরা কোনো মতেই রাখবো না, শ্যাল প্রচুর মোটা, আমরা শুধুমাত্র উইলকে নিয়ে রাখবো। তখন টেন্স বলছে সেটা করলে তো হবে না, তাহলে শুট কোথায় যাবে? তখন শুট বলছে আমি আবার কি করব, আমি তো দুটো পরিবারের কাছেই থাকবো, শুট এর সাথেও মানে আমি তো পাস্ট টেন্স, আমাকে যখন পাস্ট টেন্সে ব্যবহার করবে তখন আমি পাস্ট টেন্সে থাকবো, আমাকে যখন বি মানে আমাকে যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবে আমি প্রেজেন্ট টেন্সে থাকবো। তো শুট তখন বলছে, টেন্স তখন বললো বেশ ঠিক আছে, শ্যাল তাহলে এ পরিবারের সাথেই থাক, কখনোই ও বি পরিবারের সাথে আসবে না, কিন্তু উইল সবসময় বি পরিবারের সাথে থাকবে। এর মানে কি দাঁড়ালো? এইগুলো সবার সাথে উইল সবসময় বসবে, এদের সাথে কিন্তু কখনোই শ্যাল বসতে পারবে না, হি উইল শি উইল দে উইল হবে, কিন্তু দে শ্যাল শি শ্যাল হি শ্যাল এসব হবে না, ঠিক আছে? আর শুডের কথা বলি, শুড অনেক বাক বিতণ্ডার পরে এসে ঠিক হলো, শুডের একটা আলাদা অর্থ আছে যেটা হচ্ছে উচিত অর্থে, ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত। তো উচিত অর্থে যেহেতু ব্যবহৃত হয় তার জন্য শুটকে ঠিক করা হলো দুটো পরিবারের কাছে মাঝে মাঝে সাঝে মাঝে সাঝে করে একবার করে পাঠানো হবে, মানে ও আর কি সেই পালি খাবে, 15 দিন এর কাছে থাকবে, 15 দিন ওর কাছে থাকবে, এরকম করে একটা ডিসাইড করা হলো, ঠিক আছে? তো সেই জন্য শুড সবার সাথে ব্যবহৃত হয়, ঠিক আছে? আই শুড, ইউ শুড, উই শুড, হি শুড, শি শুড, দে শুড, সবার সাথে শুড ব্যবহৃত হচ্ছে, সর্বঘটের কাঠালি কলা, ঠিক আছে? তো আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে টেন্স বিচার সভা কি ঠিক করে দিয়েছে? উইল সবার সাথে বসতে পারে, আই ইউ উই হি শি দে সবার সাথে উইল বসতে পারে, ঠিক আছে? কোনো সমস্যা নেই উইল নিয়ে। শ্যাল যেহেতু একটু মোটাসোটা মেম্বার, তার জন্য শুধুমাত্র শ্যালকে এ পরিবারের সাথে রাখা হয়েছে, আই ইউ উই ওই তিনজনের সাথে শুধুমাত্র রাখা হয়েছে, তাও আবার মাঝে সাঝে ওকে ব্যবহার করা হয় যখন কোনো কথা জোরপূর্বক বলা হয় তখন তাকে মানে সেখানে বোঝানোর জন্য, তাছাড়া কিন্তু সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। আর এখানে শুড হচ্ছে মানে উচিত, তোমার এটা করা উচিত, শুড হচ্ছে সবার সাথে থাকবে, আই ইউ উই হি শি দে সবার সাথে শুড থাকবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদেরকে আমি উইল আর শ্যাল নিয়ে যে কনফিউশনটা ছিল আমি ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে আবার আমাকে কমেন্ট করবে, আমি আবার তাকে এই পরিবার পরিবার করে বুঝিয়ে দেবো, যদি সেটাও না বুঝতে পারো তাহলে এবার ফ্যামিলি মেম্বার দিয়ে আমাকে বোঝাতে হবে। আশা করছি বুঝতে পেরেছো, অনেকেই হচ্ছে এটা নিয়ে কনফিউশন ছিল অনেকেরই, তো একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।